Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. हेलो, आमार नाम चंदन साहा, आमी अक्रमणी करोनेशन इन्स्टिट्यूशनेर गणितेर शिक्षक। आमी आजके तोमादेर अष्टम श्रेणीर क्लासटा नेब, विषयटा होच्छे बोर्डे लेखा आछे पाई चित्र। अच्छा, तार आगे आमी एकटा जिनिस बोले नी, अनलाइन एई पढ़ाशोनार एकटा असुविधा आछे। असुविधाटा होच्छे एटाई जे छात्रेर संगे टीचारेर डिरेक्ट कोनो सम्पर्क थाके ना। पढ़ाशोना पढ़ानो मानेई होच्छे आमी पढ़ाबो, छात्र का जिज्ञासा करब, छात्र रेसपन्स करबे, ताहले बोझा जाबे जे पढ़ाशोनाटा सठिक होच्छे। किन्तु जेहेतु आमादेर एई करोना परिस्थितिते एई सुविधाटा नेई, सेई जोन्नो तोमादेर जे काजटा करते हबे सेटा होच्छे एई पद्धतिते पढ़ाशोनाते अतिरिक्त मनोसंयोग दिते हबे। अतिरिक्त मनोसंयोग दिले देखबा जे अनलाइन अफलाइनेर मध्ये खूब एकटा तफात हबे ना। এখানে সুবিধাও আছে, যেমন তুমি যদি ধরো এটাকে তোমাদের কম্পিউটার বা মোবাইলে লোড করা থাকে, তুমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে যে জায়গাটাতে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো তুমি দেখে নিতে পারবে, এটা হচ্ছে সুবিধা। অসুবিধাটা হচ্ছে কি, এটার ক্ষেত্রে যে অতিরিক্ত মনোসংযোগ দিতে হবে, কারণ পড়ানোর ক্ষেত্রে আমি ধরো কোনো একটা জিনিস বলে বেরিয়ে গেলাম, তুমি হয়তো অন্যদিকে মনোসংযোগ তোমার নেই, তখন তো ক্লাস হলে আমি তোমাকে বলে দিতে পারি যাই তোমার মন নেই, কিন্তু এখানে যেহেতু সেই সুযোগ নেই, তো তোমরা চেষ্টা করো অতিরিক্ত মনোসংযোগ দিতে, তাহলে দেখবে যে পড়াশোনা ঠিক হবে। আমরা আজকে শুরু করছি পাই চিত্র। তার আগে পূর্বের ক্লাস ফাইভে আমরা চিত্রলেখক করেছিলাম। তো চিত্রলেখক কী জিনিস আগে বলে নিই। চিত্রলেখকটার ডেফিনেশন হচ্ছে চিত্রের মাধ্যমে কোনো তথ্যকে প্রকাশ করার পদ্ধতি হলো চিত্রলেখক। এটা আমরা ক্লাস ফাইভে করেছি। চিত্রের মাধ্যমে কোনো তথ্যকে প্রকাশ করার পদ্ধতি হলো চিত্রলেখক। এর একটা উপকারিতা আছে, লেখচিত্রের সাহায্যে কোনো জিনিসকে বা কোনো তথ্যকে বোঝানোর একটা উপকারিতা আছে। যে সমস্ত লোকজন ধরো পড়াশোনা জানে না, তাদের ক্ষেত্রেও কিন্তু চিত্রলেখর সাহায্যে ওরা কিন্তু বিভিন্ন তথ্যকে মোটামুটি তারা বুঝতে পারবে। যেমন আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ডাক্তাররা যখন প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখে, এরকম ট্যাব লিখবে, লিখে ওষুধটার নাম ধরো সাপোজ এক্স ওয়াই জেড, এবার ও দুটো পদ্ধতি ইউজ করবে। একটা হচ্ছে ভাষা, লিখবে দিনে তিনবার, আর একটা ইউজ করবে এইরকম চিহ্ন। এইটা যারা লেখাপড়া জানে না তাদের ক্ষেত্রে তো দিনে তিনবার এই কথাটা বোঝা সম্ভব নয়, কিন্তু যারা এইটা যে যদি আমরা বুঝি, তাহলে এই তিনটা গোল চিহ্নের অর্থ, এই ওষুধটা যার নাম দেওয়া আছে
সেইখানে হচ্ছে এরকম তিনটা গোল দেওয়া আছে, মানে তিনটা ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে, এইটা বুঝতে হবে। যদি কোনো ক্ষেত্রে এই রকম ইউজ করে তাহলে মানে বুঝতে হবে ট্যাবলেটগুলো অর্ধেক করে খেতে হবে, যেহেতু তিনটে, এক দুই তিন, তাহলে তাদের ক্ষেত্রে দিনে তিনবার খেতে হবে। এই হচ্ছে চিত্রের মাধ্যমে কোনো তথ্যকে বোঝানোর উপযোগিতা বিশেষ করে। আর এছাড়াও আমরা যে কোনো তথ্যকে খুব শর্টকাটে বোঝাতেও পারবো, তারই একটা বাস্তব উদাহরণ আমাদের আজকের ক্লাস, সেটা হচ্ছে পাই চিত্র। দেখো পাই চিত্র বোঝার আগে আমাদের সংজ্ঞাটা প্রথমে জানতে হবে। আবার পাই চিত্র, পাই চিত্রটা হচ্ছে এখানে চিত্র লেখা ছিল, এবার হচ্ছে পাই চিত্র। বৃত্ত ক্ষেত্রাকার, চিত্রের মাধ্যমে, আগে ছিল যে কোনো চিত্র, এবার হচ্ছে বৃত্তক্ষেত্রাকার। বৃত্তক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে কোনো তথ্যকে, কোনো তথ্যকে প্রকাশ করার, প্রকাশ করার পদ্ধতি হলো, পদ্ধতি হলো পাই চিত্র। এবার আমাদের ক্লাস ফাইভে যেমন তোমরা চিত্রলেখ অঙ্কন করতে শিখেছ, ক্লাস এইটের ক্ষেত্রে আমরা কি করে পাই চিত্রটা অঙ্কন করব সেটা তোমাদের শেখাবো। তার আগে আমাকে শিখতে হবে ওর সাথে রিলেটেড কিছু বিষয়, যেমন বৃত্ত কী করে আমরা অঙ্কন করব, বা বৃত্ত কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, পরিধি কাকে বলে, ওই জিনিসগুলো তোমরা যদিও জানো, আমি একবার বলে নিচ্ছি, তাহলে তোমরা এটা পাই চিত্রটা লিখে রাখো সংজ্ঞাটা, এটা জানতে এটা নতুন করে এই সংজ্ঞাটা লিখে রাখো। এবার বৃত্ত কাকে বলে, তোমরা দেখেছো বক্র, মানে আগের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক ক্ষেত্র যার অন্তঃস্থ কোনো বিন্দু থেকে বক্ররেখার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, তাহলে ওই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। এটা আমাদের আপ টু ক্লাস টেন পর্যন্ত এই সংজ্ঞাটা কার্যকারী, পরের ক্লাসের ক্ষেত্রে সংজ্ঞাটা সামান্য পাল্টে যাবে, এখন ওটা আমি বলতে চাইছি না, কিন্তু আপাতত যেটা সেটা হচ্ছে বৃত্ত কোনো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক ক্ষেত্র যার অন্তঃস্থ কোনো বিন্দু থেকে বক্রের প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান, তাহলে ওই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। যে নির্দিষ্ট বিন্দু সেটাকে বলা হয় কেন্দ্র, আর যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ তাকে বলা হয় পরিধি। পরিধির একটা অংশকে বলা হয় বৃত্তচাপ, আর কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটাকে বলা হয় ব্যাসার্ধ। এবার আমরা শিখব বৃত্ত আঁকাটা, তোমরা জানো বৃত্ত আঁকতে গেলে কোন বিন্দুতে আঁকবো আর তার ব্যাসার্ধ কত, এটা আমাদের জানতে হবে, তাহলেই আমরা বৃত্তটা কিন্তু সঠিকভাবে অঙ্কন করতে পারব। ধরো আমাদের এখানে বৃত্ত, নির্দিষ্ট বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এই বিন্দুকে কেন্দ্র করে ধরো একটা মাপ বলে দিবে, 5 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা কল্পনা করেছি, এইটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, এইটাকে বলা হয় পরিধি। এগুলো তোমরা জানো, এখান থেকে এই যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা যে পরিধি, পরিধির যে কোনো একটা অংশ যেটাকে আমরা বৃত্তচাপ বলি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্তকলা। এটা এই টার্মটার সাথে হয়তো তোমরা খুব পরিচিত নও, কারণ আমাদের আগে নিচু ক্লাসে এটা বৃত্তকলা কনসেপ্টটা ছিল না। বৃত্তকলা কাকে বলে, সেটা হচ্ছে বৃত্তের দুটো ব্যাসার্ধ, বৃত্তের তো জানো অসংখ্য ব্যাসার্ধ আছে, বৃত্তের দুটো ব্যাসার্ধ এই যে একটা আর এটা, এবং এই বৃত্তচাপ, এদের দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র সেইটাকে বলা হবে বৃত্তকলা। তাহলে হচ্ছে বৃত্তের দুটো ব্যাসার্ধ আর এই যে বৃত্তচাপ, তাদের দ্বারা উৎপন্ন যে ক্ষেত্র সেটাকে বলা হবে বৃত্তকলা, এইটাকে বলা হয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তো আমাদের পাই চিত্র অঙ্কন করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই কেন্দ্রীয় কোণটা নির্ণয় করতে শিখতে হবে। তাহলে আমরা বললাম বৃত্তকলা কাকে বলে, বৃত্তের দুটো ব্যাসার্ধ, এটা যদি ও বলি, ওয়ে আর ওবি, এই দুটো ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র সেইটাকে বলা হয় বৃত্তকলা।
এবার বৃত্তকলার ক্ষেত্রে যে কেন্দ্রীয় কোণ, সেই কেন্দ্রীয় কোণটা আমাদের জানতে হবে পাইচিত্র অঙ্কনের ক্ষেত্রে। এবার আমরা শিখব কি করে কেন্দ্রীয় কোণটি নির্ণয় করা হয়। এবার তোমরা মনে রাখবে এই যে বিন্দু, তার চারিদিকে টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। এবার আমরা এই কেন্দ্রীয় কোণটা কি করে নির্ণয় করব সেটা শেখাবো। তাহলে প্রথমে শেখালাম বৃত্ত অঙ্কন করা, তোমরা জানতে সেইখানে বৃত্ত থেকে কেন্দ্র ব্যাসার্ধ পরিধি কাকে হয় জানে, জানো তোমরা। এবার আমাদের যেটা নতুন ধারণা সেটা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা কী জিনিস সেটা বললাম। এবার কেন্দ্রীয় কোণটা এইটা, এই কোণটা আমরা তথ্য থেকে কি করে বের করব এটা আমাদের শিখলেই আমাদের কাজটা হয়ে যাবে। দেখো আমি একটা তথ্য নিয়ে বোঝাচ্ছি, যেমন তুমি ধরো প্রথম ফার্স্ট সামেটিভে কোনো একটা বিষয় ধরো অঙ্কে তুমি পেয়েছো 8, এবার ধরো পরীক্ষাটা হয়েছে 10, তাহলে তুমি পেলে 8 পেয়েছো 10-এর মধ্যে। তাহলে আমরা যদি সেটাকে অংশকে হিসাবে প্রকাশ করি, অংশ হিসাবে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে আমার প্রাপ্ত নম্বর ডিভাইডেড বাই মোট নম্বর। তাহলে আমি 8 অঙ্কে পেয়েছি, তার মানে যদি আমি অংশ হিসাবে বলি তাহলে হবে 8/10। এটাকে যদি আমি শতকরা হিসাবে প্রকাশ করি তাহলে অঙ্কে প্রাপ্ত নম্বর, অঙ্কে প্রাপ্ত নম্বর ইজ ইকুয়াল টু 8। তারপর যদি বলি আবার একই জিনিসই, অঙ্কে প্রাপ্ত নম্বর ভগ্নাংশে, দ্যাট ইজ 8/10, 10-এ পরীক্ষা হয়েছে 8 পেয়েছি। এবার যদি আমি শতকরাতে বলি, অঙ্কে প্রাপ্ত নম্বর শতকরাতে, তাহলে 8/10 × 100, দ্যাট ইজ 80। এই হচ্ছে আমাদের অঙ্কের প্রাপ্ত নম্বরকে তিন রকমভাবে, শুধু বললাম আমি পেয়েছি 8 কততে 10-এ, অর্থাৎ অংশ হিসাবে এটা হবে, আর ভগ্নাংশ হিসাবে বা অংশ হিসাবে এটা হবে, শতকরা হিসাবে 80 হবে। তো আমাদের কেন্দ্রীয় কোণ, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করতে গেলে আমাদের এই অংশটা জানতে হবে। তাহলে যদি কোনো ক্ষেত্রে শতকরা দেওয়া থাকে, অর্থাৎ 15% যদি বলা থাকে অঙ্কে প্রাপ্ত নম্বর, সেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলে পাবো 15/100। এবার এই 15/100 থেকে আমরা কি করে ওই কেন্দ্রীয় কোণটা বের করব সেটা আমরা পরে শেখাচ্ছি। তাহলে পার্সেন্টেজকে আমরা কি করে ভগ্নাংশে প্রকাশ করি সেটা শেখালাম। আবার যদি কোনো ক্ষেত্রে উল্টোটা থাকে, ভগ্নাংশ থাকে, তাহলে আমরা সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য এখানে 100 দিয়ে ভাগ করেছি, যেখানে আমাকে ভগ্নাংশটাকে পার্সেন্টেজে প্রকাশ করবে অর্থাৎ শতকরাতে, তখন সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব। এবার আমরা চিত্রলেখা আঁকার জন্য যে যে জিনিসগুলো বোঝানো দরকার সেটা বোঝালাম। এবার একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি চিত্রলেখা আমরা কী করে, চিত্রলেখা বলছি পাই চিত্র আমরা কী করে অঙ্কন করব আমরা দেখাবো এবার। হ্যাঁ দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 29 অধ্যায় 2 4 নম্বর অঙ্ক, সেই 4 নম্বর অঙ্কে দেওয়া আছে বিষয় প্রাপ্ত নম্বর শতকরাতে দেওয়া আছে। বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ, শরীর শিক্ষা এবং হাতের কাজ। এবার এই তথ্যকে তোমাকে পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা যখন এই তথ্যগুলোকে লিখব, প্রথমে হচ্ছে বিষয়, কী কী আছে, বাংলা, তারপর আছে ইংরেজি, অঙ্ক, তারপর দেওয়া আছে পরিবেশ, আর দেওয়া আছে শরীর শিক্ষা। বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ, এত। এবার এখানে দেওয়া আছে প্রাপ্ত নম্বর, ব্র্যাকেটে দেওয়া আছে শতকরা, শতকরাতে হচ্ছে 15, এবার 20 ইংরাজিতে, তারপর হচ্ছে অঙ্কে 30,
তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে আবার 20। পরিবেশ আর শরীর শিক্ষা এটাতে 20 আছে। প্রাপ্ত নম্বর শতকরা, এবার আমরা প্রাপ্ত নম্বরকে ভগ্নাংশে লিখব। প্রাপ্ত নম্বর এটাকে ভগ্নাংশে লিখব 15%। আমরা বললাম পার্সেন্টেজকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চায় 15/100, 15/100, তাহলে এবার এটা হচ্ছে 20/100, তাহলে এটা ছিল প্রাপ্ত নম্বর শতকরাতে। এবার প্রাপ্ত নম্বর ভগ্নাংশে, প্রাপ্ত নম্বর হচ্ছে ভগ্নাংশে, এটা হচ্ছে শতকরা, এটা 15/100, 20/100, 30/100, 15/100, এখানে 20/100, এটা হচ্ছে ভগ্নাংশ। এখান থেকে বৃত্তকলার কেন্দ্রীয় মান বের করতে গেলে এই ভগ্নাংশ সংখ্যার প্রত্যেকটাকে 360 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা বৃত্তকলার কেন্দ্রীয় মান পাবো। 360 কেন আমরা বোঝালাম, যে একটা বিন্দুর চারিদিকে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখব বৃত্তকলার কেন্দ্রীয় মান। বৃত্ত কলার কেন্দ্রীয় মান, দেখো বৃত্তকলার কেন্দ্রীয় মান বের করার পদ্ধতি, এটা হচ্ছে 15/100 × 360 ডিগ্রি, প্রত্যেকটার ক্ষেত্রে 360 দিয়ে। আমাদের ছিল প্রাপ্ত নম্বর শতকরাতে, অর্থাৎ 100 কত পেয়েছে, তারপর আমরা সেটাকে প্রকাশ করলাম তোমার হচ্ছে ভগ্নাংশে, তাহলে 15/100 × 360, এখানে 20/100 × 360 ডিগ্রি, এটা হচ্ছে 30/100 × 360, এখানে 15/100 × 360 ডিগ্রি, 20/100 × 360 ডিগ্রি। তাহলে এই বৃত্তকলার কেন্দ্রীয় মানগুলোকে আমরা বের করব কী করে, 15/360 কেটে কুটে দেখো, এখানে একটা করে দেখাচ্ছি, 15/100 × 360, 15 দিয়ে 5 দিয়ে 3 20, এটাটা কেটে গেল 2 18, এটা হচ্ছে 54 ডিগ্রি। তারপরটা কত হবে, 20/100, 00 কেটে যাবে, এটা হবে 54, এই 00 কেটে গেল 72 ডিগ্রি। তারপরটা হবে আবার 30 ডিগ্রি, এটা খুব সম্ভবত 00 কেটে গেল 108 ডিগ্রি, এটা হচ্ছে 15 তে কত হবে 54 ডিগ্রি, এটা হবে আবার 20 সাপেক্ষে 72 ডিগ্রি। দেখো আমি প্রত্যেকটা বৃত্তকলার পদ্ধতিটা কি আমরা কেটে কুটে দেখে নিয়েছি যে এইগুলো কোন হয়। এবার অঙ্কশাস্ত্রে কি হয়, অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়, ক্যালকুলেশনে ভুল হয়ে গেলে তো আমাদের টোটালটাই জিরো হয়ে যাবে, তো এই যে টোটাল যে কোণগুলো আছে সেটা যোগ করে একটু দেখে নাও যে 360 ডিগ্রি হচ্ছে কি না। 4 2 6, 8 6 14, 4 18, 2 20, 0 হাতে 2, 7 2 9, 5 4 14, 7 21, 5 6 26, হাতে 2। তাহলে আমরা কিন্তু সমস্ত কোণগুলোকে, বৃত্তকলার কেন্দ্রীয় মানগুলোকে আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা পাইচিত্র অঙ্কন করব। পাইচিত্র অঙ্কন করার জন্য আমাদের প্রথমে কাজ হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করা। যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কিন্তু বৃত্ত অঙ্কন, যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা প্রথমে বৃত্ত অঙ্কন করব। তো বৃত্ত অঙ্কন করার পদ্ধতিটা আমরা দেখালাম। দেখো আমাদের এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা সামেটিভ পরীক্ষা। সেই সামেটিভ পরীক্ষাতে ধরো প্রত্যেকটা বিষয়ে ধরো তোমার 20তে পরীক্ষা হয়েছে, সেই 20-র মধ্যে বাংলায় পেয়েছে 15, ইংরাজিতে পেয়েছে, না ভুল হলো, টোটাল 100-তে যে পরীক্ষা সেইখানে বাংলা ইংরাজি টোটাল হচ্ছে 100-তে ও বাংলায় কত পেয়েছে, ইংরাজিতে কত পার্সেন্ট পেয়েছে, অঙ্কে কত পার্সেন্ট পেয়েছে, পরিবেশ বিদ্যায় কত পেয়েছে, সেইগুলো আমাদের তথ্য দেওয়া আছে। সেখান থেকে আমরা কিন্তু বৃত্তকলার কেন্দ্রীয় মানটি বের করতে পেরেছি।
এবার আমাদের কাজ হচ্ছে কি এইখানে এই যে বৃত্তের কেন্দ্র এখানে আমাদের এই কোণগুলোকে অঙ্কন করতে হবে তোমরা কোণ অঙ্কন করা জানো কোণ অঙ্কন করার ক্ষেত্রে পদ্ধতিটা হলো এটা হচ্ছে আমাদের চাঁদা এই চাঁদা দিয়ে আমরা এই কোণগুলোকে অঙ্কন করব যেমন 54 ডিগ্রি আছে তো 54 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের এইখানে এইটা এই যে বিন্দু এই বিন্দুর সাপেক্ষে আমাকে ওই মানটি বের করে দেখাতে হবে 54 ডিগ্রি কোথায় আছে একটু ইয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে বৃত্তটা এর সাপেক্ষে তাহলে আমাদের 54 ডিগ্রি কোণ এখানে 50 52 54 এই জায়গাতে হচ্ছে ধরো এটা হচ্ছে 54 ডিগ্রি কোণ তারপরেটা হচ্ছে 72 ডিগ্রি এবার এর সাপেক্ষে 72 ডিগ্রি কোণটা আমাকে পরিমাপ করতে হবে এটাকে এখানে আমরা শিখে বসিয়ে দিলাম এবার 72 ডিগ্রি কোণ এর সাপেক্ষে 72 ডিগ্রি 80 72 এরকম জায়গাতে এইটা হবে 72 ডিগ্রি কোণ দিয়ে এইটা হলো 54 72 তারপরটা হচ্ছে 108 ডিগ্রি এইভাবে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মানগুলোকে বসাতে হবে 108 ডিগ্রি 108 ডিগ্রি তারপরেটা আছে 54 ডিগ্রি এর সাপেক্ষে আবার 54 ডিগ্রি পঞ্চাশ ষাট চুয়ান্ন তারপর হচ্ছে আবার 72 ডিগ্রি এই হচ্ছে আমাদের কটা হলো 1 2 3 4 হচ্ছে 5 তাহলে এই কোণটা এটা হচ্ছে বৃত্তকলার কেন্দ্রীয় মান হচ্ছে 54 ডিগ্রি এটা হচ্ছে কি 72 ডিগ্রি এটা হচ্ছে 108 ডিগ্রি এখানে হবে 54 ডিগ্রি আবার হচ্ছে 72 ডিগ্রি দেখো এই হচ্ছে বৃত্তকলার কেন্দ্রীয় মান এইটা হচ্ছে কোন তথ্যকে প্রকাশ করে এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে ইংরাজি এখানে হচ্ছে অঙ্ক এটা হচ্ছে পরিবেশ আর এটা হচ্ছে শরীর শিক্ষা তাহলে আমরা বৃত্তকলা অঙ্কন করার পদ্ধতি হিসাবে আমরা দেখলাম বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর যেটা পার্সেন্টেজে দেওয়া ছিল সেখান থেকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম তারপর বৃত্তকলার কেন্দ্রীয় মান অঙ্কন করে এই পাই চিত্রটাকে আমরা কমপ্লিট করেছি এখান থেকে আমাদের যেটা সব সুবিধাজনক এই থেকে আমি কি তথ্য জানতে চাই তাহলে কাউকে যদি এই চিত্রটা দেখে বলে যে কোন বিষয়ে সে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে দেখবে যে এই ক্ষেত্রের পরিমাণটা যেহেতু বেশি তাহলে কিন্তু সে বলতে পারবে অঙ্ক বিষয়ে সবচেয়ে সে ভালো নম্বর পেয়েছে এবার কোন বিষয়ে সবচেয়ে কম পেয়েছে তখন কিন্তু দুটো বিষয় আসবে সেটা হচ্ছে কি আমাদের বাংলা এবং হচ্ছে পরিবেশ কারণ দুটোর ক্ষেত্রে একই কোণ আছে কারণ আমার ছবি আঁকাতের ক্ষেত্রে কী হয়েছে হাত নড়ে গেছে বলে কিছুটা সমস্যা হয়েছে কিন্তু আমরা যখন খাতা কলমে আমাদের চাঁদা দিয়ে অঙ্কন করব কোণগুলো এক্স্যাক্ট মানি আসবে সেখানে কিন্তু বোঝা যাবে যে দুটো বিষয় এসে সেম নম্বর পেয়েছে এই হচ্ছে আমাদের বৃত্তকলা অঙ্কন করা এবং তাদের কেন্দ্রীয় মান নির্ণয় করার হচ্ছে পদ্ধতি এইটা আমরা দেখালাম এখানে আমাদের শতকরাতে বলা ছিল এবার সেখান থেকে আমরা কী করে বৃত্তকলার কেন্দ্রীয় মানটা বের করলাম সেটা তোমাদেরকে দেখালাম আর একটা দেখাচ্ছি তাহলে তোমাদের ক্ষেত্রে পরিষ্কার হবে যে আমরা কী করে এই পাই চিত্রটাকে অঙ্কন করব তাহলে পাই চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমাদের যে তথ্যটাকে আমরা জানতে চাই সেই তথ্যটাকে সব সময়ের জন্য আমাদের প্রথমে ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে ভগ্নাংশে প্রকাশ করে নেওয়ার পর আমরা যদি 360 ডিগ্রি দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা প্রতি ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় মানটা পেয়ে যাব আমি শুধু তাহলে এখানে তো আঁকার যে পদ্ধতি আমরা বললাম পদ্ধতিটা হচ্ছে কি এটা হচ্ছে বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র ধরে নিয়ে এই চাঁদাকে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কোণগুলো কিন্তু অঙ্কন করলাম যেমন এই কেন্দ্রবিন্দুটাকে এই কেন্দ্রের সাথে মিলিয়ে দিলাম চাঁদার আর এই বাহুর সাথে মিলিয়ে দেখলাম যে কোথায় 54 ডিগ্রি কোণ আছে তোমরা ক্লাস সিক্স থেকে কোণ অঙ্কন করা জানো কোন একটা বিন্দুর এবং একটা সরলরেখা যদি দেওয়া থাকে এটা হচ্ছে বিন্দু আর এটা আমি সরলরেখা অঙ্কন করে নিয়েছি এই সরলরেখার সাপেক্ষে আমরা বিভিন্ন কোণগুলোকে নির্ণয় করে করে বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলোকে আমরা চিত্রের সাহায্যে দেখালাম দেখো এবার
আর একটা দেখাচ্ছি উদাহরণ, তাহলে তোমাদের এই বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে। দেখো আমরা এবার দ্বিতীয় উদাহরণ নিয়েছি বইয়ের, সেটা হচ্ছে 30 পৃষ্ঠা 8 নম্বর অঙ্ক। দেওয়া আছে একদিন চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম, মানে দেওয়া আছে তালিকাটা। এখানে চিত্রশিল্পীর নাম দেওয়া আছে, চিত্রশিল্পীর নাম যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। এবার সেই যে 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 সমস্ত দর্শক এসছে তাদের সংখ্যা, যামিনী পছন্দের যে দর্শক সংখ্যা, মানে টোটাল দর্শকের মধ্যে 150 জন দর্শক যামিনী রায়কে পছন্দ করে, 120 জন নন্দলাল বসুকে পছন্দ করে, এটা হচ্ছে কি 80 জন চিন্তামণি করকে এবং 100 জন গণেশ পাইনকে পছন্দ করে। আমাদের আগের অঙ্কটা করানোর পর এটা করার কারণটা কি, আগেরটাতে আমাদের প্রত্যেকটা বিষয় প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব দেওয়া ছিল। তো শতকরা হিসাবকে 100 দিয়ে ভাগ করলেই আমরা ভগ্নাংশ মানটা পেয়ে যাই। কিন্তু এখানে আমরা ভগ্নাংশ মানটা কী করে বের করব, এটা বোঝানোর জন্যই কিন্তু আমি এই অঙ্কটাকে উদাহরণ হিসাবে নিয়েছি। আমাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে মোট দর্শক সংখ্যা কত, মোট দর্শক সংখ্যা এই টোটালটা যোগ করব। যদিও দেওয়া আছে দেখো 450 জন, তাহলে এই 0 0 0 5 2 7 8 7 15 5 3 1 4, 450 জন আছে। এবার আমরা ভগ্নাংশটাকে কি করে বের করব সেটা দেখো। আমরা প্রথম আগে এর আগেও বললাম ভগ্নাংশ মানটাকে আমরা বের করি প্রাপ্ত নম্বর ডিভাইডেড বাই মোট নম্বর। তো এখানে আমাদের যামিনী রায়কে যে সমস্ত দর্শক পছন্দ করে তাদের সংখ্যা 150 জন, টোটাল দর্শক সংখ্যা হচ্ছে 450, তাহলে এখানে ভগ্নাংশটা হবে 150 বাই 450। এখানে হবে 120 জন পছন্দ করে কতজনের মধ্যে, 450 জনের মধ্যে। তাহলে মোট নম্বরকে আগের তাদের শতকরা হিসাব দেওয়া ছিল বলে আমরা সরাসরি 100 দিয়ে ভাগ করে ভগ্নাংশ মানটা বের করতে পেরেছিলাম। কিন্তু এবার আমরা ভগ্নাংশ মানটাকে বের করার জন্য মোট দর্শক হচ্ছে যামিনী রায়কে যারা পছন্দ করে সেই দর্শক সংখ্যাটাকে আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা পেলাম 150 বাই 450। এটা 80 বাই 450 ইজ, এটা হচ্ছে 100 বাই 450। এবার কেটে যদি ছোট করি ভগ্নাংশটাকে, 0 এটা বোধহয় খুব সম্ভবত 1/3 হবে, এটা যদি 0 0 কেটে যায় তাহলে হবে 4/15, এটা যদি কেটে যায় তাহলে হবে 8/45, এটা হচ্ছে 110 10 10/2 দেখে নাও। তাহলে এই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে বৃত্তকলার প্রান্ত কেন্দ্রীয় মান, বৃত্তকলার কেন্দ্রীয় মান বের করার জন্য যেটা আমাদের অঙ্কন করার জন্য যে তথ্যটি দরকার সেটা হচ্ছে বৃত্তকলার কেন্দ্রীয় মান। এবং বৃত্তকলা কী জিনিস আমরা কিন্তু আগে বলেছি, তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় মান কী পদ্ধতি বললাম, যেমন ধরো একটা উদাহরণ বললে ছাত্রদের অনেক ক্ষেত্রেই অনেক তথ্যটা পরিষ্কার হয় না, এবং সেক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি একটা অঙ্ক করানোর পর দ্বিতীয়বার যখন একই ধরনের অঙ্ক করি তখন ছাত্রকে জিজ্ঞাসা করি, সে তো আমাদের কোনো সুযোগ নেই, আমাকেই বলে দিতে হচ্ছে। সেই কারণের জন্য এই কেন্দ্রীয় মান থেকে বৃত্তকলার কেন্দ্রীয় মানটা কী করে বের করব, ভগ্নাংশ সংখ্যাকে 360 দিয়ে গুণ করব, 4/15 × 360, এখানে 8/45 × 360, এখানে 2/9 × 360। এবার দেখো এইটা হচ্ছে 3 দিয়ে যদি ভাগ করো 120 ডিগ্রি, এটাকে যদি ভাগ করি 15 দিয়ে, 15 দ্বিগুণ 30 24 4 24 96 ডিগ্রি, এটা 45 হলে কত হবে 8 4 8 32 0 4 8 32 5 8 40, হ্যাঁ ভুল হলো বোধহয়, এটা 8 হবে, 64 ডিগ্রি হবে, এটা হবে 9 20 40 ডিগ্রি। একটু দেখে নাও, হিসাব করার সময় সবসময় আমাদের ক্রস চেকিংটা করতে হয়, আমাদের দেখে নিব যে হিসাবগুলো আমরা ঠিকঠাক করেছি কিনা। দেখে নাও এখানে
4610 হাতে 1575512 আর 9 এখানে 0 6410 হাতে 1 5 6 11 20 22 কোথাও ভুল হয়েছে 130 এত হলো 15 360 96 64 নিচেরটা ভুল হয়েছে এটা হবে 40 80 ডিগ্রি হবে এবার দেখে নাও যে টোটাল আমাদের যোগফলটা ঠিক হয়েছে কি না 6 4 10 9 6 15 24 26 360 ডিগ্রি হয়ে গেছে আমরা তাহলে আমরা যামিনী রায় নন্দলাল বসু তারা প্রত্যেককে মানে পছন্দের দর্শক সংখ্যা দেওয়া ছিল সেখান থেকে আমরা ভগ্নাংশে মান প্রকাশ করেছি সেখান থেকে বৃত্তকলার কেন্দ্রীয় মানটা বের করেছি এবার যদি যারা ধরো পড়াশোনা বা সংখ্যাতত্ত্ব জানে তাদের ক্ষেত্রে তো আর এই তথ্য থেকে আমরা বলতে পারবো যে কোন চিত্রশিল্পীকে সবচেয়ে বেশি দর্শক পছন্দ করে তো এখান থেকেই তো আমরা বলতে পারতাম সবচেয়ে বেশি পছন্দ করে কোন চিত্রশিল্পীকে যামিনী রায়কে সবচেয়ে কম কে করে চিন্তামণি করকে কিন্তু এইটা তো সবার জন্য এই তথ্যটি নয় যারা এই সমস্ত ডিজিট বোঝে না হয়তো ছবিটা দেখে অনেকের ক্ষেত্রে বোঝে তো তাদের জন্যই কিন্তু আমাদের মূলত পাই চিত্রকে আমরা বোঝানোর চেষ্টা করে থাকি যে চিত্রের মাধ্যমে তথ্যটাকে বোধগম্য করাটা আমাদের হচ্ছে এই পাই চিত্রের মূল উদ্দেশ্য এছাড়াও আমরা নিজেরাও বুঝতে পারবো যে কোন বৃত্তাকার ক্ষেত্রটি বেশি এবং কোন বৃত্তাকার ক্ষেত্রটি কম সেইখান থেকেও আমরা কোন চিত্রশিল্পীকে কোন মানে যারা পছন্দ করে সেই সংখ্যাটা কোন চিত্রশিল্পীর ক্ষেত্রে সবচেয়ে বেশি আর কোন চিত্রশিল্পীর ক্ষেত্রে সবচেয়ে কম এবার আমাদের যেটা কাজ বাকি কাজটা তোমাদেরকে আগেরবারে শিখেছি আমার মনে হয় খুব একটা প্রয়োজন হবে না তাও দেখো হ্যাঁ এবার বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এখান থেকে আমরা একটা স্বরেখা এঁকে এই বিন্দু সাপেক্ষে এই স্বরেখার ওপর পরপর এই সমস্ত কোণগুলো অঙ্কন করে দিলেই আমাদের পাই চিত্র অঙ্কন করাটা কমপ্লিট হবে এটা আর বোঝাচ্ছি না কারণ আমরা তো বৃত্তকলা কী করে কেন্দ্রীয় মান কোণের সাহায্যে আমরা বের করতে পারি সেইটা আমরা দেখিয়েছি আমাদের মূল উদ্দেশ্য ছিল এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করে এই ভগ্নাংশ মানটা নির্ণয় করি যেমন শতকরা থেকে ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে শতকরা আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি কিন্তু এক্ষেত্রে কী করে আমরা দর্শক সংখ্যা টোটাল দর্শক সংখ্যা থেকে আমরা বিভিন্ন চিত্রশিল্পীর পছন্দের যে দর্শক সংখ্যা ভগ্নাংশ মান কী করে বের করলাম সেটা শেখানোই আমার কিন্তু এখানে মূল উদ্দেশ্য ছিল এটা হচ্ছে প্রথম জিনিস এর পরের চ্যাপ্টারটা আমাদের আছে আমাদের এবার দ্বিতীয় পার্ট যেটা সেটা হচ্ছে মূলদ সংখ্যা তো মূলদ সংখ্যা বুঝতে গেলে কতগুলো জিনিস আমাদের জানতে হবে যেমন স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা আর হচ্ছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং হচ্ছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 তোমরা দেখবা 6 5 6 থেকে সংখ্যাগুলো দেওয়া হয় বস্তুসমূহের গণনার প্রয়োজনে 1 2 3 4 এই সমস্ত সংখ্যাগুলোর উৎপত্তি হয় যে সংখ্যাগুলোকে আমরা বলে থাকি স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা জিরো যোগ করি এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি জিরো যোগ করি তাহলে সেটা হবে অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা জিরো তাদের নেগেটিভ এদেরকে যদি আমরা প্রকাশ করি তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো যোগ করলে যে সংখ্যা তত্ত্ব পাওয়া যাবে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা জিরো এবং তাদের নেগেটিভ এদেরকে একত্রে বলা হবে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা এদের সাহায্য নিয়ে আমরা নতুন একটা সংজ্ঞা তৈরি করব তার আগে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা তার আগে আমাকে জানতে হবে যেটা আমরা ব্যবহার করে থাকি কোনো জিনিসকে মানে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না তোমরা দেখবে এটা নিচু ক্লাস থেকেই আছে অসংজ্ঞাত বলে বা অনির্ণীয় বলে অর্থাৎ কোনো সংখ্যাকে আমি যদি জিরো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ভাগফলটি নির্ণয় করতে পারি না কারণ আছে সেটা পরের ক্লাসে তুমি বুঝতে পারবে আপাতত সব কারণই এখন বোঝা যায় না আপাতত তোমাকে ধরে নিতে হবে যে আমরা কিন্তু জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারবো না এই জিনিসগুলোর উপর নির্ভর করে আমরা আজকে নতুন একটা সংখ্যার কথা বলবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা দেখো মূলদ সংখ্যা হচ্ছে
যে সকল সংখ্যাকে p বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে p বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেখানে শর্ত আছে যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। কেন? জিরো দিয়ে আমরা, জিরো পূর্ণ সংখ্যা মধ্যে পড়ে, কিন্তু জিরো দিয়ে আমরা জানি কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, সেই জন্য কিউটা জিরো হবে না। আর পি কিউ, পি এবং কিউ প্রত্যেকে পূর্ণ সংখ্যা, পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে পি এবং কিউ পরস্পর মৌলিক, পি এবং কিউ পরস্পর মৌলিক। তাহলে আমাদের যে সকল সংখ্যাকে পি বাই কিউ এই আকারে প্রকাশ করা যায়, সেখানে পি আর কিউ সম্বন্ধে বলছে কিউটা জিরো হবে না। নাম্বার টু, পি আর কিউ দুজনেই পূর্ণ সংখ্যা হতে হবে, আর পি আর কিউ পরস্পর মৌলিক হবে। পরস্পর মৌলিক আমরা নিচু ক্লাসে করেছি, দুটো সংখ্যা কখন পরস্পর মৌলিক হবে, যখন ওই সংখ্যা দুটির গসাগু ওয়ান হবে, তাহলে ওই সংখ্যা দুটোকে আমরা পরস্পর মৌলিক বলবো। তাহলে যদি পি আর কিউ এর এই সমস্ত ধর্মগুলো থাকে, পি আর কিউ প্রত্যেকে পূর্ণ সংখ্যা, পি আর কিউ পরস্পর মৌলিক যদি হয়, তাকে বা তাদেরকে মূলদ সংখ্যা বলে। তাকে মূলদ সংখ্যা বলে। এবার তোমরা দেখেছো পূর্ণ সংখ্যাগুলো যেটা আমরা লিখলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস জিরো মাইনাস ওয়ান মাইনাস টু, এরা হচ্ছে তুমি পূর্ণ সংখ্যা তুমি জানো। এবার যদি তোমাকে বলা হয় এক আর পাঁচ, এই দুটো পূর্ণ সংখ্যার মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু চট করে বলতে পারবে দুই তিন চার, দুই তিন চার। এই তিনটি, এক এবং পাঁচের মধ্যে তিনটি পূর্ণ সংখ্যা আছে, সেটা হচ্ছে তিনটি পূর্ণ সংখ্যা আছে, সেটা হচ্ছে দুই তিন চার। কিন্তু যদি তোমাকে বলা থাকে যে দুটো মূলদ সংখ্যা আছে, তাহলে তার মধ্যে কটা মূলদ সংখ্যা আছে, সেখানে কিন্তু উত্তরটা হবে অসংখ্য। দুটি মূলদ সংখ্যার মধ্যে কতগুলো মূলদ সংখ্যা আছে, সেই কারণে হচ্ছে অসংখ্য। তোমাকে এইটার ক্ষেত্রে বলা হবে এক এবং পাঁচের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো বলো, তাহলে তুমি কিন্তু ডেফিনেটলি বলবে দুই তিন চার, এর থেকে বেশি কিন্তু তুমি বলতে পারবে না। কিন্তু যদি তোমার দুটো মূলদ সংখ্যা থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা হবে। যেমন আমরা দেখাচ্ছি একটা উদাহরণ দিয়ে, তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞাটা আমরা বলে দিয়েছি। এবার আমাদের এখানে যেমন দুটো পূর্ণ সংখ্যার মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো কে হবে, সেটা যেমন আমি বের করতে দেখলাম, সেখানে সসীম সংখ্যক এখানে হচ্ছে, কিন্তু দুটো মূলদ সংখ্যা যদি থাকে, তাদের মধ্যবর্তী মূলদ সংখ্যা আমরা কটা হবে সেই সংখ্যাটা বললাম, সেই সংখ্যাটা হবে অসীম। কিন্তু আমাকে যদি বের করতে বলে, যেমন তিনের পাঁচ একটা সংখ্যা দিয়ে দিয়েছে, আর একের দুই আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে, আমাদের প্রথম কাজ তিনের পাঁচ, দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে, তিন এবং পাঁচ দুজনেই পূর্ণ সংখ্যা, এবং তাদের যদি গসাগু করি তাহলে ওয়ান হবে। তাহলে তথ্যটা মিলল, তিনের পাঁচ হচ্ছে মূলদ, একের দুই হচ্ছে মূলদ। এই দুটো মূলদ সংখ্যার মাঝখানে তোমাকে ধরো মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলো নির্ণয় করতে বলেছে। তুমি কিন্তু মূলদ সংখ্যা নির্ণয় করতে গেলে সবসময় তোমাকে কিন্তু সংখ্যাটা বলতে হবে, কতগুলো মূলদ সংখ্যা আপনি জানতে চান। কারণ এখানে যেহেতু অসংখ্য মূলদ সংখ্যা আছে, সেই কারণের জন্য কিন্তু তোমাকে প্রথমেই বলতে হবে যে কতগুলো মূলদ সংখ্যা আমি নির্ণয় করতে চাই। দুটো চারটা পাঁচটা যেমন সংখ্যা বলবে, ঠিক সেই রকমভাবে আমরা নির্ণয় করতে পারবো। আমাদের পদ্ধতিটা কী? পদ্ধতিটা হচ্ছে প্রথম সংখ্যা, প্রথম মূলদ সংখ্যা সমান তিনের পাঁচ, দ্বিতীয় মূলদ সংখ্যা সমান একের দুই। আমি এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা নির্ণয় করতে চাই, আমাদের প্রথম কাজ এই দুটো ভগ্নাংশের হর সমান করব। যেটা আমরা ছোট বা বড় নির্ণয় করার ক্ষেত্রে, কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট তাদের ক্ষেত্রে যে নিয়মটা আমরা ব্যবহার করে থাকি, এখানে সেই মেথড হবে তিন পাঁচ এবং দুই এই দুটো সংখ্যার লসাগু করে নেব। তো পাঁচ আর দুইয়ের লসাগুটা হচ্ছে দশ। তাহলে আমি কি করব, সমান হর বিশিষ্ট করব। সমান হর বিশিষ্ট করার জন্য এখানে এটা হচ্ছে ছয় বাই দশ, এটা হচ্ছে পাঁচ বাই দশ।
6 বাই 10 আর হচ্ছে 5 বাই 10 এবার যদি তোমাকে এই সংখ্যাটা যেহেতু দুজনের হর সমান হয়ে গেছে এবার কিন্তু তুমি এখান থেকে তোমাকে যদি নির্ণয় করতে বলে যে এই দুটো ভগ্নাংশ এই দুটো মূলদ সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা কত 6 আর 5 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা তুমি জানো না সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে অসুবিধা হবে এবার আমি মূলদ সংখ্যা যদি বের করতে চাই আরো বেশি সংখ্যা এখানে তো আমি বলতে পারছি না বলাতে আমার অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা যে ধর্মটা ইউজ করব আমরা জানি কোনো ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকবে যদি লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় ধরো সাপোজ আমি এইটাকে 5 দিয়ে গুণ করলাম উপর নিচে তাহলে এটা হয়ে গেল 30 আর এটা হয়ে গেল 5 দিয়ে গুণ করবে এটা হচ্ছে 50 এটাকে 5 দিয়ে গুণ করলাম তাহলে হলো 25 আর এটা হচ্ছে 50 দেখো এবার তোমার ক্ষেত্রে সুবিধাজনক হলো প্রথমে কি করলাম দুজনের হরকে সমান করলাম দুজনের হর সমান করার জন্য আমি এই ডিফারেন্সটাকে বাড়ানোর জন্য উপর নিচে 5 দিয়ে গুণ করেছি 5 6 30 পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দশে পঞ্চাশ এবার দেখো তুমি ২৫ থেকে ৩০ এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো তুমি বলতে পারবা ২৬ ২৭ ২৮ ২৯ চারটে সংখ্যা অর্থাৎ এই পদ্ধতি হলে আমরা এই দুটো মূলদ সংখ্যার মধ্যবর্তী চারটা মূলদ সংখ্যা আমরা বলতে পারবো চারটা মূলদ সংখ্যা হবে ২৬ বাই ৫০ ২৭ বাই ৫০ ২৮ বাই ৫০ ২৯ বাই ৫০ ২৬ ২৭ ২৮ কারণ আমরা পরপর এরা আমি প্রথমে শুরুতে যেটা বোঝালাম এক থেকে পাঁচের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো কত সেই তথ্যটাই আমরা ইউজ করছি তার আগে প্রত্যেকের হরকে আমরা সেম বানিয়ে নিয়েছি এবার ডিফারেন্সটা বানানোর জন্য উপর নিচে আমি কিন্তু ১০ দিয়ে ৫ দিয়ে গুণ করেছি এবার আমি চারটা এবার যদি বলে যে না আরও বেশি সংখ্যক তুমি বের করো তাহলে সেক্ষেত্রে আমরা আরও বড় সংখ্যা দিয়ে গুণ করব এটাকে যেমন ৫ দিয়ে গুণ করেছি এটাকে যদি ১০ দিয়ে গুণ করি ১০ দিয়ে গুণ করে ৬ দশে ৬০ ১০০ হবে এখানে ১০ দিয়ে গুণ করলে ৫০ ১০০ হবে তাহলে তুমি ৫০ এবং ৬০-এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো তুমি জানো ৫১ ৫২ ৫৩ ৫৪ ৯টা আছে তাহলে তুমি এর মধ্যবর্তী ৯টা পূর্ণ সংখ্যা তুমি বের করতে পারবে এবার যদি আরও বাড়াতে চাই তাহলে আমাদের কী হচ্ছে উপর নিচে গুণ করা আমরা জানি কোনো ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকবে একই সংখ্যা দিয়ে গুণ করব এবার এই সংখ্যাটাকে যদি আমি আরও বড় করে দিই ধরো সাপোজ এটাকে আমি ১০ দিয়ে গুণ করলাম তাহলে ৩০০ বাই ৫০০ হবে এটা ২৫০ বাই ৫০০ হবে সেখানে আমরা ৫০টা মধ্যবর্তী মূলদ সংখ্যাটা হচ্ছে বের করতে পারবো তাহলে আমাদের যেটা পদ্ধতি দাঁড়ালো আমি একবার বলে নিই দুটো সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা বের করার জন্য আমাদের যেটা পদ্ধতি হলো প্রথমে মূলদ সংখ্যা দুটো লিখে নিলাম তারপর দুজনের হর সমান করলাম হর সমান করার পরবর্তী ক্ষেত্রে প্রথম ভগ্নাংশটির লব হরকে একই সংখ্যাতে গুণ করব এই ল এরও লব আর হরকে একই সংখ্যাতে গুণ করব যেন দুজনেরই হর সমান থাকে এটা কিন্তু ভুলে গেলে হবে না তাহলে তুমি কোনটা কার মধ্যবর্তী তুমি বের করতে পারবে না প্রতি ক্ষেত্রেই আমাকে কিন্তু হরটা সেম রাখতে হবে অর্থাৎ এর ওপর নিচে যদি ৫ দিয়ে গুণ করি এর ওপর নিচেও ৫ দিয়ে গুণ করব এর উপর নিচে যদি ১০ দিয়ে গুণ করি এর উপর নিচেও ১০ দিয়ে গুণ করব তাহলে আমাদের ওই মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো দেখে দেখে আমরা মূলদ সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো যেমন এটার তথ্য থেকে আমরা বের করতে পারবো মূলদ সংখ্যাগুলো ৫১ বাই ১০০ ৫২ বাই ১০০ ৫৩ বাই ১০০ ৫৪ বাই ১০০ ৫৫ বাই ১০০ ৫৬ বাই ১০০ ৫৭ বাই ১০০ ৫৮ বাই ১০০ ৫৯ বাই ১০০ তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ এই পদ্ধতির সাহায্য নিয়ে আমাদের যতগুলো সংখ্যা বলবে আমরা সংখ্যাটাকে ততগুলোই মূলদ সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো পদ্ধতিটি হলো প্রথমে দুজনের হরকে সমান করতে হবে হর করার পর প্রত্যেকটা ভগ্নাংশর লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে হরটাকে সেম রেখে আমরা মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলো নির্ণয় করতে পারব মূলদ সংখ্যার ধর্ম আমি যদি দুটো মূলদ সংখ্যা যোগ করি যোগফল মূলদ সংখ্যা হবে গুণ করি গুণফল মূলদ সংখ্যা হবে যদি ভাগ বিয়োগ করি বিয়োগফল মূলদ সংখ্যা হবে ভাগফল মূলদ সংখ্যা হবে যদি মানে যে সংখ্যাতে ভাগ করব সেজন্য শূন্য না হয় কারণ শূন্যটা একটা মূলদ সংখ্যা কারণ শূন্যটাকেও আমরা বলতে পারবো শূন্য বাই টু মানে পি বাই কিউ আকার তারপরে এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা শূন্যও কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু আমরা ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি দুটো সংখ্যার মধ্যে একটাকে ধরো শূন্য ধরলাম
शून्य के जो संख्या दिए भाग करी को आपत्ति नहीं क्यों को संख्या के जो शून्य दिए भाग करी तेल क्यों से क्षेत्र में भागफल मूल संख्या है ना मानी तो बेर करतेब ना तो हमें जेटा दाड़ पूर्ण संख्यार मूलद संख्यार जोगफल मूलद गुणफल मूलद जोगफल मूलक और जदि शून्य दिए भाग ना करी तेल भागफल मूलद संख्या है एबार एक जिनिस तुम्हारे हे विनिमय नियम विनिमय नियम एटा कि जिनिस विनिमय नियम जेमन दुटो संख्या जदि जोग करी तीन जोग दो एटा जोगेर विनिमय नियम दुई जोग तीन जोग समान समान तीन जोग दुई तार माने आगे पड़े जोग कर ले जोगफल एक ही थाकबे जदि गुण करी दुई गुणित तीन समान तीन गुणित दुई जदि वियोग करी ताले वियोगफल समान हबे ना जदि भाग करी ताले भागफलो किन्तु समान हबे ना अर्थात जोगेर क्षेत्रे विनिमय नियम सिद्ध हय गुणेर क्षेत्रे विनिमय नियम सिद्ध हय वियोग एवं भागेर क्षेत्रे विनिमय नियम सिद्ध हय ना कारण आमादेर एखन तो बेशिरभागटाई होच्छे एमसीक्यूएर जुग तो एमसीक्यूएर क्षेत्रे एई समस्त धारणागुलो तोमार लागबे जे जोगेर विनिमय नियम सिद्ध हय किना गुणेर विनिमय नियम सिद्ध हय किना भागेर एवं गुणेर वियोगेर ताहले आमरा शिखलाम भाग एवं वियोगेर क्षेत्रे विनिमय नियम सिद्ध हबे ना जोग एवं गुणेर क्षेत्रे विनिमय नियम सिद्ध हबे ठीक सेरकम आछे संयोग नियम संयोग नियम संयोग नियमटा कि जेमन दुई जोग तीन जोग पाँच इज इक्वल टू दुई जोग तीन जोग पाँच एटा होच्छे संयोग नियम जोगेर संयोग नियम जोगेर संयोग नियम सिद्ध हबे गुणेर संयोग नियम सिद्ध हबे गुण भागेर क्षेत्रे हय ना ताहले आमरा विनिमय नियमेर क्षेत्रे देखलाम जोग एवं गुणेर विनिमय नियम सत्य हबे संयोग नियमेर क्षेत्रे देखलाम जोग एवं गुणेर संयोग नियम सिद्ध हबे गुण भागेर क्षेत्रे हय ना आजके आमार एखानेई क्लासटा शेष हलो।